ويبقى شرار الناس يتهارج فيها تهارج الحمور فعليهم تقوم الساعة. এবারে আল্লাহ আল্লাহ বলনে ওয়ালা কেউ থাকবে না, একটাও ইমানদার দুনিয়াতে থাকবে না, সব শেষ হয়ে যাবে। এমনই ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন, সব ইমানদারকে যার ভিতরে যার ইমান আছে, যার মধ্যে একটা সরিষা সমপরিমাণ, তারও মৃত্যু ঘটে যাবে। কেমন ভাবে আল্লাহ এমন একটা হাওয়া, এমন একটা বাতাস বইয়ে দেবেন দুনিয়াতে, যেমন এই করোনার একটা মানে অসুখকে আল্লাহ দুনিয়াতে বইয়ে দিলেন, এতে অনেক মানুষ এতে আক্রান্ত হলো। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের আগে আগে ইমানদারদেরকে উঠিয়ে নেবেন, একটা এমন সুন্দর হাওয়া বাতাস বইবে যে বাতাসটা ইমানদারদের গায়ে লাগলেই তারা মৃত্যুবরণ করবে। তারপরে যেটি লোক থাকবে সেটি লোক কিরকম হবে? শেরারুন নাস, মানুষের মধ্যে সবচাইতে নিকৃষ্ট, সবচাইতে জঘন্য, সবচাইতে বদমাইশ, সবচাইতে খারাপ, খারাপ থেকে খারাপ, খারাপ খারাপ। এদের উপরে আল্লাহ কি করবেন? কিয়ামত অনুষ্ঠিত করবেন, কিয়ামত সংগঠিত করবেন। তাদের তাদের একটা খারাপ দেখায় কেন তাদের উপরে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, ويبقى شرار الناس يتهارجون فيها تهارج الحمور ওই লোক গলা এত খারাপ হবে, ওই লোক গুলো এত নিকৃষ্ট, এত খারাপ, এত খারাপ হবে, ওদের ব্যবহার ওদের আচার আচরণ এতই খারাপ হবে। আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন তাদের ব্যবহার হবে কেমন? যেমন পশুরা, যেমন গাধা, যেমন গাধা তার নাফসে খায়, যেমন তার যৌন ক্ষুধা নিবারণ করে, মানুষের সামনে তার ভেতরে কোন লজ্জা শরম নাই, লজ্জা শরম নাই, এইরকম বিশ্ব নবী বলেছেন। সেই সময় সেই যে লোকগুলো বাকি থাকবে ওগুলের ব্যবহার কেমন হবে? গাধার মতো তাদের ব্যবহার হবে, নারী পুরুষ একসঙ্গে মিলামিশে করবে, এদের মধ্যে কোনো লজ্জা থাকবে না, কোনো শরম থাকবে না। আলাইহিম তাকুমুসসাত, বিশ্ব নবী বলেছেন ওই সমস্ত লোক যখন থাকবে ওই সমস্ত লোকের উপরে কিয়ামত সংগঠিত। এবার শেষ মাথায় গেলাম যে কখন আল্লাহ কিয়ামত সংগঠিত করবেন, ছেড়ে ছেড়ে আপনাদেরকে বলছি। এবারে কেমন করে হবে, কেমন? এবারে দৃশ্যটা মানচিত্রটা দেখেন। তার আগে আল্লাহ রাব্বুল আলামিনের এটা বাণী শুনেন, যে বাণী থেকে আমাকে আপনি আল্লাহ তাবারক ওয়া তাআলা সতর্ক হতে বলছেন, সে বাণীটা সে আয়াতটা প্রথমে শুনেন, তারপরে দৃশ্যটা আপনাদের দিকে আপনাদের সামনে মানচিত্রটাকে তুলে ধরব কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে আমার বান্দা বান্দিরা, সকল পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ ডেকে বলছেন, শুধু ইমানদারদেরকে নয়, সমস্ত মানব জাতিকে, সমস্ত মানব জাতিকে, ইহুদি হোক, নাসারা হোক, খ্রিস্টান হোক, আর শিখ হোক, জৈন হোক, যে কোনো ধর্মের হোক না কেন, নারী পুরুষ সকলকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বলছেন, সেই কঠিন দিনটা থেকে তোমরা সতর্ক হয়ে যাও। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকূ রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ রে রে আমার বান্দা বান্দিরা, এ আদম সন্তানেরা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের ডেকে বলে দিলাম, তোমাদেরকে বার্তাটা তোমাদের শুনিয়ে দিচ্ছে, তোমরা শুনে নাও। ইয়া আইয়ুহান নাস তাকূ রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। এ আদম সন্তানেরা, আল্লাহ বলছেন, পৃথিবীর নারী পুরুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো, এবং তোমাদের রব যেদিন কিয়ামত সংগঠিত করবেন সেই কঠিন দিনকে তোমরা ভয় করো, সেই কঠিন দিনের, সেই ভয়ঙ্কর দিনের কথাটা তোমরা স্মরণ করো, এবং সেই দিনকে ভয় করে, আল্লাহকে ভয় করে, তোমরা তোমাদের তোমাদের জীবনটাকে চালিয়ে যাও। আল্লাহ সেই কঠিন দিনকে ভয় করতে বলছে। কঠিন দিনটা কেমন হবে এবারে দেখেন কেমন হবে দিনটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ইয়াওমা তারাউনা গাতাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা পৃথিবীর মানুষ আমি আল্লাহ সেই কঠিন কিয়ামত যখন সংগঠিত করব রে সেই দিন কি হবে তোমরা গিয়ে দেখবে দৃশ্যটা তোমাদেরকে এবার আমি আল্লাহ জানিয়ে দিচ্ছে তোমরা সকলে দেখবে যায় যে সমস্ত মায়েদের সন্তান দুধ পান করে দুধ ধাত্রী মাতা ওই মাতার দুধের শিশুকে ছেড়ে দেবে সেদিন তাই এত কঠিন দিন হবে দুধ ধাত্রী মা যে মায়ের কোলে সন্তান যে মায়ের কোলে সন্তান দুধ পান করে সেদিন যখন আল্লাহ সংগঠিত করবেন ওই দিনের দিনে ওই মা তার সন্তানকে ভুলে যাবে ইয়াওমা তারাউনা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা বান্দারে শুধু তাই নয় সেদিন গর্ভবতী মা গর্ভবতী মহিলারা যে সমস্ত মহিলাদের পেটে সন্তান থাকবে রে ওই সমস্ত মহিলারা তাদের গর্ভপাত হয়ে যাবে তারা সেই গর্ভপাতের গর্ভের বেদন সেই প্রসব বেদনা তাদের কিছু মনে হবে না আজকে মা যে মা সন্তান জন্ম দিয়েছে সেই মাই জানে প্রসব বেদনা কেমন প্রসব বেদনা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রে আমার উম্মত উম্মতিরা দেখবে রে রে আমার বান্দা বান্দিরা তোমরা দেখবে রে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন রে বান্দা বান্দিরা দেখবে সেই দিন গর্ভবতী মহিলা তার গর্ভপাত করে দেবে গর্ভপাতের ব্যথা বেদনা তারা সেদিন কিছু অনুভব করবে না সেই বেদনাও তাদের কিছু মনে হবে না বেদনাটা কেমন জানে শুধু মা যে সন্তান জন্ম দিয়েছে পৃথিবীর কোন মানুষ আমি আপনি পুরুষ কোন পুরুষ বেদনা কে বুঝে না শুধু বুঝে সেই মহিলা সেই মা যে সন্তান জন্ম দিয়েছে মায় আমার বোন একটু আপনি তাহলে ভেবে দেখুন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন হে আমার বান্দারা সেই দিন তোমরা দেখবে রে গর্ভবতী মহিলা তার গর্ভপাত করে দেবে সেদিকে তার কোন প্রকাপ থাকবে না ওয়াতারান্না সকারা শুধু তাই নয় সেই দিন মানুষকে দেখবে রে মানুষ কি হবে সকারা অর্থাৎ নিশাগ্রস্ত হয়ে যাবে সকল নিশাগ্রস্তির মতো যেমন আজকে আমরা পৃথিবীর বুকে দেখতে পাই যখন কোন মানুষ মদ পান করে নেই তার মাতার ব্রেন যখন ঠিক থাকে না সে সময় সে রাস্তায় চলে ওলট পালট করে রাস্তার ধারে পড়ে থাকে কোথায় সে পড়ে থাকে সে ভাবতে পারে না সে বুঝতে পারে না সে জ্ঞান শূন্য হয়ে যায় আমার আল্লাহ বলেন ওয়াতারান্নাসা সুকারা আল্লাহ বলছেন বান্দারে সেই দিন মানুষকে দেখবে মানুষ নেশাগ্রস্তের মতো হয়ে যাবে ওয়াতারান্নাসা সুকারা ওয়াতাহুম বেসুকারা আসলে ওরা নেশাগ্রস্ত নয় নেশা পান করেছে মদ পান করেছে বলে এরকম তাদের দৃশ্য হবে না 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 ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ সেই দিনের কঠিনতা থেকে সেই দিনের কঠিন ভয়ঙ্কর আজাব থেকে তারা পাগলের মতো হয়ে যাবে এক তোমায় যাইতে হবে হাসুর মাটির মেলা রে দয়াল ওই হাসুর হাতির মেলা একদিন তোমায় যাইতে হবে হাসুর মাটির মেলা রে দয়াল ওই হাসুর হাতির মেলা আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধগরে আসিলে তুমি সবার তরে যাইতে হবে অন্ধগরে বেঁচে থেকে করো জোগাল সময় যে তোর বইয়া রে বন্ধুয়া সময় গেল বইয়া আসিলে
তুমি সবার তরে যাইতে হবে পর পারে আজরাইলে সে ধরবি কষে জানটি কবজ করিয়া রে বন্ধুয়া এ জানটি কবজ করিয়া সাক্ষী গণ করিয়া সাদা কাফন পরাইয়া সাক্ষী গণ করিয়া সাদা পোশাক পরাইয়া নিয়ে যাবে আমায় নিয়ে যাবে তোমায় চার বেঘারা করিয়া রে বন্ধুয়া চার বেঘারা করিয়া কতদূর শুনলাম আল্লাহ সেই দিন থেকে বাঁচার জন্য আল্লাহ বলছেন আমাকে ভয় করো সেই দিনের কথা স্মরণ করো সেই দিনকে ভয় করো এবার আচ্ছা আচ্ছা নানি দিয়েছে না আচ্ছা ইনশাআল্লাহ দোয়া হবে পানি আছে এবার আসেন আগে চলে এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই দিনকে অনুষ্ঠিত করবেন সংগঠিত করবেন কি রকম সুর সিস্টেমে সিস্টেমটা হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে তিনি তিনার ফরিস্তা ইসরাফিল আলাইহিস সালামকে অর্ডার করে রেখেছেন সে বাঁশিতে মুখ লাগিয়ে আছে আল্লাহ যখনই অর্ডার করবে সে ফু মেরে দেবে শুধু ফু মারতেই কি হবে শুরু হয়ে যাবে খেলা খেলাটা কেমন হবে আল্লাহ বলছেন বান্দা তোমরা শুনে নাও ونفق في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفق فيه أخرى আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ যখন ইসরাফিলকে অর্ডার করে দেব ইসরাফিল রে তোমার কাজ এবার তুমি শুরু করে দাও তোমাকে আমি আল্লাহ তোমাকে আমি কি করেছি তোমাকে কাজে লাগিয়ে রেখেছি তোমাকে যে কাজে আমি আল্লাহ লাগিয়ে রেখেছি সে কাজের সময় চলে এসেছে তুমি সিংহায় ফুৎকার দিয়ে দাও বাঁশিতে ফু মেরে দাও ফু মেরে দাও হবে বাসায় কামান সামাওয়াতে ওয়া মান ফিল আরদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে পৃথিবীর বুকে যতগুলো জীব জন্তু রয়েছে মানুষ থেকে নিয়ে মানব দানব পশু পাখি কীট পতঙ্গ সবাই বেহুশ হয়ে যাবে ইল্লা মান শা আল্লাহ আল্লাহ সেই দিন যাকে চাইবেন সে ব্যতীত সকলে বেহুশ হয়ে যাবে এটা হলো প্রথম ফুৎকার শুরু হলো এবার দৃশ্যটা শুরু হলো আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলবেন আমি আপনাদেরকে ছেড়ে বলছি আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলবেন প্রথম ফুৎকারে দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে কিছুই থাকবে না সব বেহুশ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে এবারে বেহুশ হয়ে কতদিন থাকবে আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়বার অর্ডার করবেন ইসরাফিলকে ইসরাফিল রে তুমি দ্বিতীয়বার ফুৎকার দিয়ে দাও ওয়া নুফিকা ফিহি ওয়া খরা ফাইদা হুম কিয়ামুইয়া দরন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যখন দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দিতে বলবো পৃথিবীর মানুষ শুনে নাও আমি আল্লাহ দ্বিতীয়বার যখন ফুৎকার দিতে বলবো সে সময় কি হবে মানুষ সবাই উঠে দাঁড়াবে উঠে দাঁড়াবে কিয়া মুইয়াও ধরন এদিক ওদিক চেয়ে দেখবে এদিক ওদিক চেয়ে দেখবে কি ব্যাপার কেন এরকম দৃশ্য হতে শুরু করলো আল্লাহ তোমারা কথা বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়াখরাজাতিল আরদু আকালাহা ওয়াকালাল ইনসানু মালাহা যখন জমিনটাকে প্রবল ঝাঁকুনি দেওয়া হবে মানুষ সব কি করবে সমস্ত মানুষকে জমিন কি করবে উদিত করে দেবে উগলে দেবে জমিন কিছুই রাখবে না
সব কেবলে দেবে কবর থেকে সব উঠে যাবে যারা বেহুশ হয়েছে এরাও দাঁড়িয়ে যাবে কিয়া মুইয়াও দর সকলে দেখবে আর মানুষ বলবে কলাল ইনসানু মালাহা মানুষ বলবে কি হলো রে কেন এরকম দৃশ্য শুরু হলো কি হয়ে গেল জমিনটাকে এইরকম তো ছিল না কেন এরকম দৃশ্য শুরু হলো কেন এরকম অবস্থা শুরু হয়ে গেল সকলে বলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন সেই দিন উঠে সবাই দাঁড়াবে এবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে হাসরের ময়দানে নিয়ে যাবেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন মিনাল আজদাতি লা রব্বিহিম ইয়ানসালুন তারা যাবে কোথায় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাসরের ময়দান তৈরি করবেন সে হাসরের ময়দানের দিকে সবাই উঠে দাঁড়িয়ে এদিক ওদিক চেয়ে দেখবে দেখবে আর ছুটবে দেখবে আর দৌড়াবে কি অবস্থায় উঠবে হাদিস একটা শুনেন তারপরে আমি আপনাদেরকে একটু আপনাদের কাছে আবেদন করব তারপরে আমাদের মানে শেষ বক্তা যিনি ওনাকে নিতে গেছেন না সাড়ে দশটায় দেওয়ার কথা সাড়ে দশটা হয়ে গেছে দশ মিনিট উনি আসবেন আস্তে আস্তে আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ জি আয় দুটো হাদিস শুনেন আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেছেন সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে হাসরের ময়দানে নেবেন কবর থেকে উঠে যাবে তাদের অবস্থাটা কেমন হবে তারা কি রকম অবস্থায় হবে কে কি পড়ে থাকবে একটু দেখা যাক আল্লাহর নবী বলেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন হাদিস কানা তিনি বলছেন তিনি হলেন রাবি তিনি বলছেন বিশ্ব নবী বলেছেন ইউশারুন নাসু ইয়াকুলু ইউশারুন নাসু ইয়াওমাল কিয়ামাতে হুফাতান ওরাতান গুরলা কুলতু ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিয়ান ইয়াদুরু বাদুহুম ইলা বাদ আল্লাহর নবী বলেছেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন হাসুরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত মানবকে কবর থেকে উঠিয়ে নিয়ে যাবেন হাসুরের ময়দানে সবাই ছুটবে রে সেই দিন তাদের অবস্থা কেমন হবে তারা কবর থেকে উঠে যে দাঁড়াবে তারা যে চলবে হুফাতান ওরাতান গোরলা ভাই কোন তাদের খড়ম থাকবে না তাদের খাতনা করা থাকবে না পুরুষদের খাতনা করা থাকবে না পায়ে কোন খড়ম থাকবে তাদের গায়ে কোনো পোশাক থাকবে না উলঙ্গ অবস্থায় আমি যাব আপনি যাবেন আমি আপনি ইনি উনি সবাই সকলে পৃথিবীতে যতগুলো মানুষ অতিক্রম হয়েছে যতগুলো আসবে সবাই কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠে চলবে আল্লাহর নবীকে এই কথাটা শোনা মাত্রই মাইশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন ও গদার নবী আর রিজালু ওয়ান নিসাউ জামিয়া আপনি বলেন তো সেই দিন নারী এবং পুরুষ একত্রিত হয়ে কবর থেকে উঠে চলবে হাসরের ময়দানে এরা কি একে অপরের দিকে চেয়ে দেখবে না একে অপরের লজ্জা স্থানের দিকে চেয়ে দেখবে না বিশ্ব নবী কথা শোনা মাত্র নবী আমার বললেন হে আয়েশা ইয়া আয়েশা আল আমরু আসাদু মিনা ইয়াদরাবাদ মিলাবাদ আয়েশা রে সেই দিন এত কঠিন দিন হবে এত ভয়ঙ্কর দিন হবে এত ভয়ঙ্কর দৃশ্য হবে সেই দিন মানুষ একে অপরের লজ্জাস্থানের দিকে চেয়ে দেখা তো দূরের কথা কেউ কাউরের দিকে তাকাবে না যে আমার পাশে কে আছে এরকম তাদের হোশ থাকবে না সবাই নাফসে নাফসে বলবে আর হাসরের ময়দানের দিকে চলবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাই বলছেন বেদে বেড়ে মানুষের আরে তোমরা আমাকে ভয় করো এবং সে হাসরের ময়দানকে সে কঠিন দিনকে ভয় করে দুনিয়ায় চলো সেই দিন থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে বাঁচবে কারা সেই দিনের কঠিন আজাব থেকে বাঁচবে কারা যারা ইমানদার হবে সৎ আমলকারী হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বাঁচাবেন আল্লাহ যেন আমাদেরকে সেই দিনের কঠিন ভয়ঙ্কর আজাব থেকে আমাদেরকে যেন আল্লাহ আমাদের যেন রক্ষা করেন আমরা সকলে বলি আমিন আল্লাহ আমরা সকলে খাকসার গুনাহগার বান্দা আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দিয়েছো তবুও অবুঝ মাঝে মধ্যে আল্লাহ তুমি আমাদের বুঝ শক্তিকে আল্লাহ তুমি সদাই সঠিক রাখো যেন আমরা ইমানে হালাতে দুনিয়া ত্যাগ করতে পারি আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও বলে না